যে যারা সবচাইতে বেশি সেল পোস্ট দিবেন এর মধ্যে তিনজনকে তিনজনকে ওস্তাদ তার বাড়ির একটা বাচ্চা গিফট করবে। কয়জনকে? তিনজনকে। তিনটা বাচ্চা আর কি? তিনটা বাচ্চা, তিনজনকে তিনটা। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? দর্শকবৃন্দ, আজকে ভিডিওটা আপনারা যারা এসিজিনে পাল্লা করতে যাচ্ছেন তাদের সবার জন্য আসলে অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা সবাই জানেন, নতুনদের জন্য, সরি, যারা নতুন পাল্লা করতেছেন, আমার ভিডিও বেসিক্যালি নতুনরাই দেখে, বুঝছেন? এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। আচ্ছা, তো ভিডিওটা বেসিক্যালি করা হচ্ছে শুধুমাত্র নতুনদের জন্য, যারা নতুন পাল্লায় নামবেন এবার ছোটো ছোটো টুর্নামেন্টগুলো খেলবেন তাদের জন্য। আরেকটা কথা, আপনারা যারা আসলে আমার সাথে যোগাযোগ করতে চান, কথাবার্তা বলতে চান, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই আমাদের যে ওয়েবসাইটটা আছে shokherjinish.com, সেই shokherjinish.com-এর চ্যাট অপশান আমাদেরকে নক দিতে পারবেন। আর আমরা ওয়েবসাইটের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি আমাদের ওয়েবসাইটের, ওখান থেকে আপনারা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে আপনার এই আমাদের মেনু অপশানটা যাবেন, মেনু অপশানে গেলেই চ্যাট অপশানটা পেয়ে যাবেন, তারপরে কথা বলতে পারবেন। আর চ্যাট করার সময় হচ্ছে সকাল 11টা থেকে রাত 8টা, শনিবার দিন ভাই আমি মনে করেন অফ ডে কাটাইতেছি। আপনারা যারা আমার ওয়েবসাইটটা অলরেডি ইউজ করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, নেক্সট এক মাসের মধ্যে, ওস্তাদ একটা কথা বলছে, নেক্সট এক মাসের মধ্যে যে যারা সবচাইতে বেশি সেল পোস্ট দিবেন এর মধ্যে তিনজনকে তিনজনকে ওস্তাদ তার বাড়ির একটা বাচ্চা গিফট করবে। কয়জনকে? তিনজনকে। তিনটা বাচ্চা আর কি? তিনটা বাচ্চা, তিনজনকে তিনটা, তিনজনকে তিনটা বাচ্চা, ঠিক আছে, তিনজনকে ওস্তাদ তার বাড়ির তিনটা বাচ্চা গিফট করবে, যারা সবচাইতে বেশি সেল পোস্ট করবেন এর মধ্যে তিনজনকে। এর মধ্যে তিনজনের মধ্যে যে ফার্স্ট হইব তার অপশন থাকবে তিন বাচ্চা, তিন বাচ্চা থেকে এক বাচ্চা নিতে হবে, যে সেকেন্ড হইব সে দুই বাচ্চা থেকে এক বাচ্চা নিতে হবে, যে লাস্টে থাকবে সে তার একটা নিতে হইব, তার ওইটা নিতে হবে, তার মানে সে বাইচা নিতে পারবে, ঠিক আছে। ফার্স্ট যে হবে সে তিনটা বাচ্চা থেকে বাইচা একটা নিবে, দ্বিতীয় যে হবে সে দুইটা বাচ্চা থেকে একটা বাচ্চা বাইচা নিবে, আর লাস্ট যে তার আসলে কিছু করার নাই। ওস্তাদ, এখন কথা হইতেছে যেটা, যে সাপোজ কেউ যখন পাল্লায় বের হবে, বের হওয়ার আগে তার কোন কোন জিনিসগুলো খেয়াল করা উচিত? পরিপূর্ণ থাকতে হইব, খেয়াল রাখতে হইব, ঠিক আছে। তারপর আপনার ভাইরাস আছে কিনা, কুকুর খাবার কম খায় কিনা, ফ্লাইং ক্যাপাসিটি কতটুকু, টাইম ফ্লাইং মিনিমাম আড়াই ঘন্টার উপরে থাকতে হইব। আচ্ছা, আপনার আরেকটা কথা, কবুতরকে এখন কী ধরনের খাবার খাওয়াইলে মনে করেন কবুতরের পাল্লার জন্য, যারা পাল্লা দিবে এটার জন্য ভালো হবে? মূলত কবুতর আপনার ফ্লাইংয়ের জন্য ধান খাওয়াইতে হবে বেশি করে। আচ্ছা, একটা প্রবলেম আমি খুব ফেস করি ওস্তাদ, সেটা হচ্ছে যে যখন ধানের কথাটা বলি তো আপনার আমাদের ঢাকা শহরেই কিন্তু গিগোস ধানের শর্টেজ আছে ওস্তাদ। হ্যাঁ, তো আপনার মনে করেন যারা একটু ঢাকার বাইরে আছে, তো তারা যারা টুকটাক ছোটো ছোটো পাল্লা করতেছে, যেমন মনে করেন মুন্সিগঞ্জের এই সাইডটা এখন মনে করেন অনেক ভাইয়েরাই পাল্লার প্রতি অনেক আগ্রহী, তারা কবুতর পাল্লা দিতেছে, কিন্তু তারা এই গিগোস ধানটা কালেক্ট করতে পারতেছে না, 2500-এর অনেক ভাই আছে তারাও পাইতেছে না, তো তারা কি এই ধানটা ছাড়া, গিগোস ধান ছাড়া আর কী ধান ধান খাওয়াইতে পারে? গিগোস ধান ছাড়া টিপি ধান আছে সাদা, ওইটা খাওয়াইতে পারে, গুটি স্বর্ণ খাওয়াইতে পারে, তারপর লাটি শেল একটা ধান আছে, ওইটা লাটি শেলটা তো মুড়ির ধান। হ্যাঁ, মুড়ির ধান, লাটি শেল মানে আমাদের গাজীপুর, তারপরে যে আশিলা চকের দিকে এই লাটি শেলটা ধান হইতো, ঠিক আছে। মূলত এই ধানটা মানে আমার মনে হয় যে গিগোস ধান খাওয়াইলে যেরকম কবুতর ভালো উড়ে বা একটা ই থাকে, ঠিক আছে, প্রচুর ধান, তো আমার মনে হয় লাটিশেল ধানটা খাওয়াইলে কবুতরের পুরান স্টাইলটা একটু চেঞ্জ হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু চেঞ্জ হইব, কবুতরের একটু অন্য ফর্মেট হবে। আচ্ছা, গেল ধান, ধানের পরে কী খাওয়াবে? ধানের পরে অনেকে তো অনেক রকমের খাওয়ায়, অনেক কৃষি খাওয়ায়, তা ধানের পরে উড়ানোর সময় রেজা কেউ বাজরা দিতে পারে হালকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরকম আর কি। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই, আমিও কিন্তু আছি এর মধ্যে, যে আমাদের অনেকেরই কবুতর দশক কমপ্লিট হয় নাই, কিন্তু আমরা ওই কবুতরগুলোকে মনে করেন আপনার
পাল্লা দিতেছি, পাল্লা দিব বলতে পাল্লার জন্য রেডি করতেছি, উড়াইতেছি, তো সেই ক্ষেত্রে আসলে আপনার অভিমতটা কি? সেই ক্ষেত্রে অভিমত হলো কি, কবুতর তো আর সমস্যা না, এখন ঘটনা হয়েছে কি নটা সময় মতো অসম হয় এই পরিপূর্ণ হয় নাই, এই ক্ষেত্রে যদি 100 কবুতর থাকে আপনার পাশে, আপনি 10টা কবুতর প্রবলেম থাকতে পারে, এই বেশি তো থাকবো না। হ্যাঁ, যেহেতু আপনি 10টা কবুতর কয়দিন পরে পাল্লা দিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কয়দিন পরে? আমি পাল্লার কথা বলিনি ওস্তাদ, আমি এখন উড়ানোর কথা বলছি। উড়ানো যাইবো, ঠিক আছে, কবুতরটা যদি ওয়েট থাকে তখন ওইটা পাখনার ফাটার চান্সেস থাকে, যদি অন ওয়েট যে কবুতরটা রাখলে তখন ওর ওয়েটটা কমে আসে, কমে আসলে আর ও নিজে নিজে পাখনার ব্যালেন্স রাখতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন ওর মধ্যে যখন ব্যালেন্স হিসাব করবো তখন দেখা যাবো যে আর পাখনা কিছু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওই ক্ষেত্রে কবুতর তখন উড়ানো যাবে, সমস্যা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আর কি। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, হ্যাঁ বলেন ওস্তাদ, যদি খাতার মধ্যে চাপাচাপি থাকে এই ক্ষেত্রে দেখা যায় মারামারি করে কানের পাক পুড়তেছে, তখন ওই টাইমে পাক ভেঙে যায় মারামারি করে। আচ্ছা আচ্ছা, কিন্তু নর্মালি আপনি যদি ছাড়েন কয়েকদিন ফুটা দেন, একটু হালকা হওয়ার পরে যদি উত্তর ব্যালেন্স হিসেবে পাক নেয় তখন আর পাক না ভাঙে না। আচ্ছা, তো অবশ্যই তো কবুতরের চাল্লি হইতে হবে। হ্যাঁ, কবুতর চাল্লি তো হইতে হবে, চাল্লি দ্বারা যদি কম করে আপনি বাজার থেকেও সেভ হইব, আপনি উড়া উড়া দিক উড়া উড়ায় অনেক মজা পাবেন, মানে সব দিকেই বেটার আর কি। আচ্ছা, তো আপনারা তো ব্যাপারগুলো বুঝতে পারতেছেন, ব্যাপারগুলো কিন্তু আপনাদের কাছে আসলে খুব সহজ মনে হতে পারে, কিন্তু এই কথাগুলাই যখন আমরা ছোটো ছিলাম তখন কারো থেকে জানতে পারিনি, হয়তো বা হৃদয় কারো থেকে এভাবে মনে করেন, কারো কাছ থেকে শুনছে কিনা আমি জানি না। তো হৃদয়, তুমি কি ছোটোবেলায় এভাবে হেল্প পাইছো, যে কথাগুলো তুমি বললে এই কথাগুলো কি তোমার কাছে কেউ সার্চ করছে? এখন বলতে গেলে কি ছোটোবেলা থেকে কবুতরের সাথে আছি, ঠিক আছে। আচ্ছা, তা আমাদের বাসা যখন কবুতর হইতো তখন আমার আব্বাও কবুতর পালতো, ঠিক আছে, আমার কবুতর সবসময় ছিটা পিটা উঠতো। আচ্ছা আচ্ছা, মানে বললে মৌমাছির চাক যেরকম উড়ে না ওরকম ভাবে উঠতো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশেপাশে দেখলাম সবার কবুতর চালিয়ে দেওয়া উঠতো, তো আমার কাছে খুব খারাপ লাগে, এদের কবুতর চালিয়ে দেওয়া উড়ে কত সুন্দর, আর আমার কবুতর উড়ে আমার কবুতর ছিটা পিটা উড়ে চিটা বিটা, তখন আস্তে আস্তে মানে দেখতে দেখতে এই আস্তে আস্তে সময় লাগছে, তখন শিখছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আলটিমেটলি কিন্তু আপনারা সবাই দেখতে দেখতেই শিখছেন, হ্যাঁ, কিন্তু তার মানে আমরা সবাই আসলে দেখতে দেখতে শিখছি, কষ্ট করছি, আর আপনারা আমাদের ইউটিউবের কল্যাণে, ঠিক আছে, সোহেল ভাই আছি, আমি আছি, অর্ণব আছে, আরও অনেক ভাইয়েরা আছে, আমরা কিন্তু বিভিন্ন মানুষকে আপনাদের সামনে তুলে ধরতেছি, তাদের কথাবার্তা, তাদের পয়েন্ট অফ ভিউ, তাদের আইডিয়াগুলো আপনাদেরকে শেয়ার করতেছি, এবং এটা আপনাদের কাছে হয়তো বা ছোটো মনে হইতে পারে, কিন্তু আপনারা যখন কবুতর সেক্টরটায় যা ভালোভাবে প্রবেশ করবেন, কবুতর পাল্লা করবেন, তখন হয়তো বা দেখবেন না আসলে এটা ঠিক আছে। আচ্ছা ওস্তাদ, আর একটা খুবই জরুরি কথা, হ্যাঁ, সেটা হচ্ছে কি ভ্যাকসিন এবং কৃমির কোর্স, ভ্যাকসিন এবং কৃমির কোর্স কতদিন আগে পরে করতে হবে? কবুতর উড়ানোর আগে তো অবশ্যই, শুরু করার আগে তো কৃমির কোর্সটা করা নেওয়া উচিত। এখন কৃমির কোর্স এক একজনের এক এক রকমভাবে করে, ঠিক আছে। আচ্ছা, আমরা তো এট্রাক্স দিয়ে করি, আবার দেখা যাচ্ছে আবার অনেকে এই ভ্যাকসিন করে এক একটা এক একজন এক একজন। আচ্ছা, এখন এক এক কোম্পানির এক এক রকম ই থাকে যে এইভাবে খাওয়াই দেব বা ড্রপ দিয়ে দেবো বা চোখ ইয়ে খাওয়াই দিতে হবে বা চোখে ড্রপ দিতে হইব, বা অনেকগুলো ইঞ্জেকশন কোর্স করতে হয়, বুকে দিতে হয় বা ঘাড়ের তলায় দিতে হয় বা রানের মধ্যে দিতে হয়, এরকম ধরনের থাকে। তো এক এক ভ্যাকসিনের এক এক ঈদ থাকে, তখন ওটা দেখা যায় কৃমির, আমার মতে কৃমির কোর্সটা আগে করার পরে ভ্যাকসিনটা করার পরে করতে পারলে ভালো। আচ্ছা, তো ওইটার ডাক্তারের সাথে ফার্মেসিতে গিয়া মুরগির পোলট্রির দোকানে বড়, তো মুরগি মানে কবুতরের মতনই সেম, ঠিক আছে, মানে সেম বলতে মানে মুরগি যে ভ্যাকসিন আর কৃমির মুরগির যেভাবে করা লাগে কবুতরের সেমভাবে করলে হয়, হয়তো মুরগির পরিমাণে বেশি লাগে আর কবুতর পরিমাণে কম লাগে। আর পোলট্রির দোকানে ওদের কাছে গেলে তখন আপনি মুরগির কথাই জিজ্ঞেস করে কবুতরের কথা বললেন, তো মুরগির ফর্মুলাই তারা বলবে, ঠিক আছে, কিন্তু আপনি মুরগির পরিমাণ যেটা লাগবে ওটা থেকে একটু কম ইউজ করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তখন এটা বুঝা নিতে হইব আর কি, না আপনারা যদি মুরগির ওষুধই দিল, ঠিক আছে, আর আপনি মুরগির পরিমাণে দিলেন, তখন তো ওই কৃমিরি কোর্স যদি কবুতরে খায় কারণ তখন তো দেখা যায় কবুতর অসুস্থ হয়ে যাবে বা মারাও যেতে পারে, ঠিক আছে। আর আমার লাগ মুরগির ক্ষেত্রে যদি ইয়ে দিতে যাই, আমি ভ্যাকসিন দিতে যাই, যে আমার লাগবে 2 মিলি, ঠিক আছে, আমি মুরগির লাগবে 2 মিলি, আমি যদি কবুতরে 2 মিলি দিই তাহলে তো হইলো না, কবুতর ছোটো ওটার পরিমাণ বুঝে দিতে। আচ্ছা, আর একটা ভিডিওটা শেষ করবো এখন, অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিও, শেষ করার আগে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা মূলত নতুনদেরকে, নতুনদের জন্য আসলে ভিডিও তৈরি করি,
আমাদের এখানে আমরা আমার ওস্তাদ কিন্তু হৃদয়, ঠিক আছে? তো মনে করেন হৃদয়ের থেকেও সিনিয়র অনেক লোক আছে, তো তারা যদি আমাদের কথায় কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাদেরকে মাফ করে দিবেন এবং অবশ্যই কমান্ডে বলবেন আমাদের কি ভুল হয়েছে সেটা শিখাই দিবেন আমাদেরকে। এবং আপনারা শিখাইছেন, আপনাদের কাছ থেকে কিন্তু আমরা শিখছি, এক পর্যায়ে না এক পর্যায়ে, হয় আপনার কাছ থেকে শিখছি নইলে আপনি যাকে শিখেছেন তার থেকে শিখছি, আপনারা আপনাদের কথাতেই শিখছি। তো কথাটা কিন্তু এক কথা থেকে যখন আরেকজনের কাছে কথা যায় তখন ভুল হতেই পারে, এটা খুব স্বাভাবিক বিষয়। তো ভুল হইলে দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর এবং সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।